ডেলি ব্লগ বানাইতে বলেন বেশ তোদের জন্য তোদের জন্য করতে এখানে দেখেন প্রথম নাম হচ্ছে ফাংশন আপনার কি ইনস্যুরেন্সের প্রাথমিক কাজ ইনস্যুরেন্সের কাজগুলো কি কি দুই ভাগে আমরা ভাগ করছি প্রথমটা হচ্ছে প্রাইমারি ফাংশনস মানে যেই উদ্দেশ্য থেকে বা যেই জিনিসটা থেকে আমরা ইনস্যুরেন্স করার প্রয়োজনীয়তা বোধ করছি ঠিক আছে তাহলে প্রথম সেইগুলোকে আপনার কি প্রাইমারি ফাংশনস বলছে আপনার প্রথমটা হচ্ছে কি ইনস্যুরেন্স প্রোভাইডস সার্টেনটি আমরা দেখেন আমাদের আনসার্টেন বিষয়কে নিয়ে আমরা কি করি ইনস্যুরেন্স করি ধরেন আমার ফিউচারে কোনো একটা ঝুঁকি আছে মানে হওয়ার কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেখান থেকে আমরা কি করি ওই দুর্ঘটনা যদি সংঘটিত হয় তাহলে ওই সময়টাতে যাতে আমি একটা সাপোর্ট পাই ঠিক আছে আমি একটু হেল্প পাই সে কারণেই কিন্তু আমরা কি করি ইনস্যুরেন্সটা করি হ্যাঁ তাহলে ওই যে আমার আনসার্টেন একটা ব্যাপার আছে সেই আনসার্টেন ব্যাপার যখন সংঘটিত হবে তখন আমরা কি পাই একটা সার্টেন অ্যামাউন্ট তাদের কাছ থেকে সাহায্য হিসেবে পাই ওই সময় সেই কারণে বলছে আপনার আনসার্টেন বিষয়টাকে সার্টেন করে দেয় কে আপনার ইনস্যুরেন্সের মাধ্যমে ওইটার জন্য আপনার কি ইনস্যুরেন্সটা করা তারপর বলছে আপনার কি ইনস্যুরেন্স প্রোভাইডস প্রোটেকশন প্রোটেকশন আপনার নিরাপত্তা দেয় কিভাবে নিরাপত্তা দেয় আপনি যে কোনো কিছু আমরা ইনস্যুরেন্স কি 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 বিষয় নিয়ে ইনস্যুরেন্স করি মোট কথা হচ্ছে আমাদের একটা কি আমাদের কোন একটা সম্পত্তি সম্পদ নিয়ে আমরা কি এটার এগেইনস্টে আপনার কি করি ইনস্যুরেন্সটা করি এখন দেখেন আমরা কিন্তু আমাদের জীবনটাও কিন্তু একটা বড় একটা কি সম্পদ ঠিক আছে সেই জন্য আপনার ওইটা লাইফ ইন্স্যুরেন্স বলি আর হচ্ছে কি আর প্রপার্টি নিয়ে অন্যান্য প্রপার্টি নিয়ে হ্যাঁ অন্যান্য প্রপার্টি নিয়ে বলতে আপনার যত ধরনের বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে ঠিক আছে আপনার বিজনেসের বিভিন্ন বিষয়গুলো থাকতে পারে বিজনেসের যে প্রোডাক্ট আছে আপনার ওই প্রোডাক্টের উপর থাকতে পারে ঠিক আছে সব কিছু নিয়ে তাহলে ওইগুলো হচ্ছে ওইগুলোকে আমরা কি বলতে পারি ওইগুলোকে আলাদা আলাদা ভাগ করি যেমন মেরিন ইন্স্যুরেন্স ঠিক আছে ফায়ার ইন্স্যুরেন্স হ্যাঁ এগুলো তবে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে লাইফ ইন্স্যুরেন্স আর মেরিন বা অন্যান্য যে ইন্স্যুরেন্সগুলো আছে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার কি করা হয় নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য আপনি কি করেন লাইফ ইন্স্যুরেন্সটা করেন যেমন আমি 10 বছর বা 15 বছরের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স করলাম এবং এই লাইফ ইন্স্যুরেন্সটা একদিক দিয়ে আপনার আবার কি সেভিংস হিসেবেও হয় বা ইনভেস্টমেন্টের কিভাবে ধরেন আমি 10 বছরের জন্য আমার লাইফ ইন্স্যুরেন্স করলাম 10 বছর পরে মানে 10 বছরের মাঝখানেও কি যার জন্য লাইফ ইন্স্যুরেন্স করলাম সে মারা যেতে পারে আবার যদি নাও হয় টাইমটা ম্যাচিউর হলে এরপরে সে আপনাকে কি করবে পেমেন্ট করবে রিটার্ন করবে হ্যাঁ কিন্তু অন্যান্য ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয় কি আপনাকে আর কোনো রিটার্ন দিবে না যদি ওই দুর্ঘটনাটা ঘটে আপনার কোনো ধরনের ক্ষতি হয় তখনই শুধুমাত্র সে আপনাকে কি করবে পেমেন্ট করবে ক্ষতিপূরণ দিবে হ্যাঁ অন্যদের আপনাকে দিবে না আপনি সম্ভাবনা থেকে কি করছেন ইন্স্যুরেন্স করাছেন কিন্তু ওটা যদি সম্ভাবনা মানে কি হতেও পারে নাও হতে পারে যদি হয় তখন আপনাকে কি করবে ক্ষতিপূরণ দিবে যদি না হয় তাহলে আর কোনো ক্ষতিপূরণ নাই আপনার আপনি যে একটা নির্দিষ্ট মেয়াদে প্রিমিয়াম দিচ্ছেন সেটা ওদের কাছেই চলে যাবে হ্যাঁ আমরা বলি এটা হচ্ছে আপনার এই যে 3 নম্বর পয়েন্টটা যেমন কি রিস্ক শেয়ারিং এখানে রিস্কটা আমরা কিভাবে শেয়ার করি আমি প্রথম ক্লাসে একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম প্রথম ক্লাসে শুধু একজনই আছেন দুইজন আপনি আপনি ছিলেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে আমরা যদি একটা কলোনিতে আপনার কি 600টা ঘর আছে হ্যাঁ 600টা ঘর আছে এবং প্রত্যেকটা ঘরের জন্য আমি আপনার কি 150 টাকা করে প্রিমিয়াম নির্ধারণ করলাম হ্যাঁ এবং সেটা হয় আপনার কত এবং প্রত্যেকটা ঘরের মূল্য হচ্ছে আপনার ধরেন 30,000 টাকা এখানে সব কিছু কিন্তু আপনার নির্দিষ্ট থাকবে বিষয়বস্তুটাও নির্দিষ্ট থাকবে যে এই সম্পত্তির এগেইনস্ট আপনি ইন্স্যুরেন্স করছেন সেটার ভ্যালুয়েশনও করা থাকবে হ্যাঁ এবং যখন কন্ট্রাক্টে যাবেন অবশ্যই আপনি কি আপনার মানে নির্দিষ্ট একটা মেয়াদও থাকবে তারপর কত অ্যামাউন্ট প্রিমিয়াম দিবেন সেটাও নির্ধারিত থাকবে ঠিক আছে ধরেন আমি 1 বছরের জন্য ইন্স্যুরেন্স করলাম প্রত্যেকটা ঘরের মূল্য হচ্ছে 30,000 করে এবং প্রত্যেক ফ্যামিলি আপনার কি দিবে প্রিমিয়াম দিবে 150 টাকা হ্যাঁ তাহলে সব কিছু সার্টেন না এখন ধরেন সেখান থেকে এই 1 বছরের ভেতর এবং আমি করলাম হচ্ছে কি যেহেতু ঘর বলছি মানে আমি করলাম ধরেন ফায়ার ইন্স্যুরেন্স মানে আগুন লাগতে পারে কলোনি তো সেখানে আপনার আগুন লাগতে পারে তাহলে সব কিছুই কিন্তু আপনার কি নির্দিষ্ট
যখন কন্ট্রাক্টে যাব অবশ্যই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে বলা থাকবে, স্পেসিফিক করে থাকবে, করা থাকবে। তাহলে ধরেন আপনার এখান থেকে এই যে 600 ঘর এক বছরের জন্য, প্রত্যেকটা ঘরের মূল্য হচ্ছে 30,000, প্রিমিয়াম হচ্ছে 150, তারপর আমি করলাম ফায়ার ইন্স্যুরেন্স, এবং এই এক বছর মধ্যে ধরেন শুধু তিনটা ঘরের আপনার কি হলো, শুধু তিনটা ঘরে আগুন লাগলো, কিন্তু পড়েছে আমি 600টা, পুরো কলোনি 600টা ঘর, কিন্তু তিনটা ঘরে আপনার আগুন লাগলো, হ্যাঁ, তাহলে আপনার ক্ষতি হলো কত? প্রত্যেকটা ঘরের মূল্য হচ্ছে আপনার 30,000, তাহলে হয় আপনার 90,000 টাকার ক্ষতি হলো। এখন প্রিমিয়ামটাও আপনি যদি হিসাব করেন 90,000 টাকায় আসে এখানে, ঠিক আছে, 90,000 টাকা। হ্যাঁ, আমি কিন্তু এই 90,000 টাকা 600 জন থেকে কালেক্ট করেছি, কিন্তু আমি ক্ষতিপূরণ দিচ্ছি মাত্র 3 জনকে। তার মানে এই যে ঝুঁকিটা আপনার, এই যে 90,000 টাকার ঝুঁকিটা হলো, রিস্কটা সংগঠিত হলো, এই যে এটা আমি পুরো 600 জনের কাঁধে ভাগ করে দিলাম না, সেই কারণেই বলছে আপনার কি, এটা একটা হচ্ছে রিস্ক শেয়ারিং, বা আপনার এখানে আমরা যেমন কি কোঅপারেটিভ ডিভাইস বলি, এই যে নেচারের মধ্যে এইখান থেকেই আসছে। হ্যাঁ, তাহলে বাকি আপনার 597টা ঘর এই 150 করে করে 150 টাকা করে যে দিল, তারা আর কিছু পাবে না, কারণ তাদের কি, তাদের ঘরে আগুন লাগে নাই, তাদেরকে কোনো ক্ষতিপূরণ দিতে হচ্ছে না, পরে লাগলে হবে না, এই এক বছরের ভেতর লাগতে হবে, এক বছরের ভেতরে, হ্যাঁ এক বছরের ভেতর, ফার্স্ট এই তিন ঘরের পর যদি আবার দুই ঘর বা তিন ঘর, আমরা তো হিসাব, এই যে ওদেরকে পেমেন্ট করব, এই হিসাবটা তো একেবারে পুরো বছর শেষে করব, ঠিক আছে, ওইভাবে আপনার কি নির্দিষ্ট বা সবাইকে মোটামুটি হচ্ছে, তবে আমরা কি পুরো 600 ঘরে তো লাগবে না, হ্যাঁ ফার্স্ট তিন ঘর এরপর আবার কোনো সময় লাগলে ওগুলো সবাইকেই দিবে, ঠিক আছে, হ্যাঁ অ্যামাউন্ট তখন ওরা হিসাব করবে। ধরেন এখানে 90,000, ওরা যে 90,000 টাকা তাদের কাছ থেকে কালেক্ট করলো, এটা কি আমি বসিয়ে রাখবো, ইন্স্যুরেন্স কোম্পানি কি এটা বসিয়ে রাখবে? অবশ্যই এই 90,000 আমি আরেক জায়গায় ইনভেস্ট করব, ইনভেস্ট করার পর ওইখান থেকে এই 90,000 কে আমি ডাবল তিন ডাবল করে ফেলবো, করব না? আর না হলে ওরা কেন করছে? আমরা এখানে আরেকটা পয়েন্ট বলছি, চ্যারিটি ইজ নট চ্যারিটি, এটা না কোনো ধরনের মানে চ্যারিটেবল কোনো কাজ করার জন্য ওরা আসছে না, ওরাও ব্যবসা করার জন্য আসছে, ওরা যে এই প্রিমিয়ামটা নিচ্ছে এটা কিন্তু এমনিতে এমনিতে নিচ্ছে না। হ্যাঁ, আমি 100 জনের কোনো একটা বিষয়বস্তু নিয়ে 100 জন যদি ইন্স্যুরেন্স করে, 100 জনের কখনো বরাবর মানে ওই ক্ষতিটা হবে না, ওইখান থেকে বড় জোর আপনার কত, 2 থেকে 3 জন বা সর্বোচ্চ 5 জন এইরকম হবে, ঠিক আছে। তাহলে কিন্তু প্রিমিয়াম কিন্তু সবারই নিচ্ছি, প্রিমিয়াম কিন্তু পুরো 100 জন থেকেই নিচ্ছি আমি, কিন্তু ক্ষতিপূরণ দিব 5 জনকে। হ্যাঁ, তাহলে ওইগুলো আবার প্রিমিয়াম যখন নিয়ে ফেলছি তখন আমাকে কি করতে, আমি কি করব, আমি ওই টাকাটা বসিয়ে রাখবো না, অন্য কোথাও ইনভেস্ট করব। হ্যাঁ, এবং আমি যেহেতু একটা প্রতিষ্ঠান, আমি অবশ্যই বিবেচনা করে ইনভেস্ট করব, যেখান থেকে আমার কি আসবে, রিটার্ন আসবে, ইন্টারেস্ট আসবে, রিটার্ন আসবে, ওইগুলো চিন্তা করেই কিন্তু আমি ইনভেস্ট করব। তাহলে এই 90,000টা আমি ডাবল ডাবল কি করতে পারি, ডাবল অ্যামাউন্টে নিয়ে আসতে পারি। তাহলে এখানে 3 জন হোক 5 জন হোক, আমি তাদেরকে ওই অনুযায়ী ক্ষতিপূরণ দিব, যে অ্যামাউন্টের জন্য তারা কি, যে ভ্যালুয়েশন করে আমি ইন্স্যুরেন্সটা করেছিলাম, সেই কারণে বলছে আপনার, কিন্তু সবাইকে দিচ্ছি না। এখানেও যেমন 597 জন থাকে, ওরা কিন্তু কিছুই পাচ্ছে না, ওরা নিজেদের পকেট থেকে শুধু শুধু আপনার কি 150 টাকা দিয়ে দিল, ঠিক আছে, 150 টাকা দিয়ে চ্যারিটি, ওদের কিছু হবে, ওদের জন্য চ্যারিটি হবে না, ওরাও তো একটা কি ঝুঁকি থেকে জিনিসটা করেছে, ঠিক আছে। দেখেন আমার সম্পদের মূল্য কিন্তু 30,000 টাকা, আমার একটা ঘরের মূল্য কিন্তু 30,000 টাকা, কিন্তু আমি ওই এক বছরের জন্য তাকে দিলাম 150 টাকা, আমি 150 টাকা কি ওই 30,000 টাকার ঝুঁকি নেওয়া আছে, 150 টাকা দিয়ে কি করা, আমার ওই ঝুঁকিটা হ্রাস করাটা আমার জন্য ভালো না? হ্যাঁ, হতে হতে পারে, আমি অবশ্যই সম্ভাবনা দেখে, যেখানে আমার ইন্স্যুরেন্স কোম্পানি মানে যারা ইন্স্যুরেন্স করে তারা কিন্তু আপনাদের সম্ভাবনার মধ্যে, আমরা যদি কি করতে চাই, প্রবাবিলিটি আপনার 90-95% ওই রকম হলে তখনই কিন্তু ইন্স্যুরেন্স করি, ঠিক আছে, না আমার সম্পত্তির 1-2% রিস্ক আছে, আমি করবো কখনো, করবো না। ওরাও অবশ্যই কি করছে, ওরা যেমন আপনার যে ঝুঁকির সম্ভাবনা থেকে ইন্স্যুরেন্সটা করেছে, ওরা সেম, ওরাও কিন্তু ওই সম্ভাবনা থেকেই কি করেছে, কিন্তু ওদের ভাগ্য ভালো, ওদেরটা ওদের সম্পদটা পুড়ে নাই, ওদের ভাগ্য খারাপ, ওদেরটা পুড়ে গেছে, তো এখন ওদের ক্ষতিপূরণ লাগছে। আর ম্যাম ইন্টারেস্ট সবারটাই যদি পুড়ে যায় তখন তো এক্সিট করবে 90,000। হ্যাঁ,
তখন সেটা ওরা করবে, তখন তখন সেটা ওই ইন্স্যুরেন্স কোম্পানির উপর, তারা কিভাবে দিবে সেটা তাদের ব্যাপার। আমি কন্ট্রাক্টে দিয়েছি তার মানে আমাকে দিতে হবে, যদি সংগঠিত হয় ঝুঁকিটা। তবে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ভিন্ন, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখানে 600 জন যদি লাইফ ইন্স্যুরেন্স করে তাহলে ওই নির্দিষ্ট মেয়াদ শেষে অথবা সে যদি মারা যায় এর মধ্যে, ম্যাচিওর হওয়ার আগে মারা যায়, অথবা ধরেন সে প্রিমিয়াম ইনস্টলমেন্টে প্রিমিয়াম আছে, বিভিন্ন স্টাইলে আপনি কি প্রিমিয়ামটা দিতে পারেন বিভিন্ন মেয়াদে, তাহলে ধরেন হাফ প্রিমিয়াম দিয়ে তারপর মারা গেলেন, তাহলে ওই অনুযায়ী আপনাকে কি দিবে রিটার্ন করবে। হ্যাঁ, কারণ লাইফ ইন্স্যুরেন্সটা অন্যান্য ইন্স্যুরেন্সের চেয়ে ভিন্ন, কারণ আমি লাইফ ইন্স্যুরেন্স করি হচ্ছে আমার ফ্যামিলি সাপোর্টের জন্য বা একটা সেভিংস বা একটা ইনভেস্টমেন্ট হিসেবে করি, ঠিক আছে। এবং সাধারণত লাইফ ইন্স্যুরেন্সটা আপনার এককালীন হয়ে থাকে প্রিমিয়ামটা, ঠিক আছে। ধরুন আমি 10 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স করলাম, 10 লাখ টাকা একসাথে দিয়ে দিলাম কোম্পানিকে। হ্যাঁ, এখন আবার ওইখানেও যদি কন্ট্রাক্টে থাকে কোনো ইন্টারেস্ট দিবে সাধারণত লাইফ ইন্স্যুরেন্স গুলো একটু দীর্ঘমেয়াদী হয়, ঠিক আছে।